সকলো রুধিব পড়া নাই এই পরিয়ালটোয়ে। কান্দুনত ভাগি পড়েছে পরিয়ালটোর প্রতিজন লোক। এই পরিয়ালটোর বুকুর পড়ায় ঘূর্ণি রিমলে কাঢ়ি নিছে কণমানি শুভঙ্করক। কণমানিটির মাতৃ এতিয়াও সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত চিকিৎসাধীন। মরিগাঁও কাণ্ডরে যেন পুনরাবৃত্তি ঘটিল ধুবুরীর বিলাসীপাড়াত। স্কুললৈ অটরে গৈ থকা অবস্থাতে রিমল সাইক্লনের শিকার হল ছবছরীয়া ছাত্র। পুয়া 7 বজাত মাতৃর সৈতে স্কুললৈ গৈ আছিল শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র শুভঙ্কর বর্মন। অটোখনত শুভঙ্কর আর মাতৃর লগতে আছিল আন 4 গৰাকীমান ছাত্র। হঠাৎ প্রবল ঘূর্ণি বতাহে অঞ্চলটো কোবাই যাওয়াত নিয়ন্ত্রণ হেরুয়াই বাগরি পড়ে অটোখন। লগেলগে আহত হয় অটোখনের প্রতিগৰাকী আরোহী। ইয়ার মাজতে চিকিৎসালয়ত মৃত ঘোষণা করে ছবছরীয়া শুভঙ্কর বর্মনক। আনহাতে গুরুতরভাবে আহত শুভঙ্করের মাতৃ দীপ্তি বর্মন এতিয়াও বঙাইগাঁও চিকিৎসালয়ত যুঁজ দি আছে জীবন মৃত্যুরে। এই মর্মান্তিক ঘটনার পিছতে পরিয়ালর লগতে শোকত ভাগি পড়েছে সমগ্র বিলাসীপাড়া। জুমদর এজন প্রথম শ্রেণীর ছাত্র শিশুবিদ্যা নিকেতন স্কুলত মাতৃ লগত অটোত আহি থাকা অবস্থা রাতেপা ঘূর্ণি বতাহত এই অটোখানে বাগরি পড়ি পড়ার ফলত আহত হয় আর ইতিমধ্যে মেডিকেলে সেই শুভঙ্কর বর্মন নামের এই প্রথম শ্রেণীর ছাত্রজনক মৃত্যু ঘোষণা করেছে। আর তখন মাতৃ পুত্র শকত ভাগি পড়েছে মাতৃ অবস্থা সংকটজনক। ইফালে রিমলে মঙ্গলবারের তাণ্ডব দেখার পিছতো প্রশাসনে সোপাঢিলা মনোভাব প্রকাশ করার বাবে এই হৃদয় বিদারক ঘটনা হবল পালে বলে ক্ষোভ উজাড়িছে ধুবুরীবাসীয়ে। রিমালর সংহারের আশঙ্কাত রাজ্যের 12খন জেলাত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সতর্কতা অবলম্বন করে ধুবুরীত প্রশাসনে কিয় বিদ্যালয় বন্ধ দিয়া নাছিল বলে প্রশ্ন রাইজর। ধুবুরী জেলার জেলা প্রশাসনে কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরিলে। আসলে কার নির্দেশ মর্মে ধুবুরী জেলার লগতে বিলাসীপাড়ার বিদ্যালয় সমূহ কার নির্দেশ মর্মে খোলা থাকিল, কার নির্দেশ মর্মে চলি থাকিল, ইয়ার একটা উচ্চ পর্যায়ে তদন্ত হব লাগে। উল্লেখ্য, অসমত রিমলর সংহারত এই পর্যন্ত প্রাণ হেরালে 6জন লোকে। বিলাসীপাড়াত সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এতিয়া হৃদয় মুচরি নিছে বিলাসীপাড়ার লগতে সমগ্র রাজ্যবাসীর। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।